8 বছর পাগলের মতো একটা মেয়েকে ভালোবাসার পরেও তাকে প্রিয় হারিয়ে ফেলে ছেলেটা বেঁচে আছে, ভালো আছে, ছেলে সন্তান সংসার নিয়ে সুখে আছে। সারা দুনিয়ার বিপক্ষে গিয়ে হিন্দু মেয়েটা হাত ধরেছিল মুসলিম একটা ছেলের, ভালোবেসে নতুন একটা জীবন শুরু করতে চেয়েছিল, ভালোবেসেছিল, তাকে চেয়েছিল। মেয়েটা মরে যায়নি, বেঁচে আছে। প্রতিদিন অপমানিত হয়ে মেয়েটা কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে ফেলেও বেঁচে আছে, দিব্যি হাসি খুশি। একসাথে সারা জীবন বেঁচে থাকবে বলে কথা দেওয়া মানুষগুলো দুজন দুজনকে ছাড়া ঠিকই বেঁচে আছে, অন্য কারোর জীবন সাথী হয়ে, না হয় একাকি বেঁচে আছে, তবুও তো বেঁচে আছে। মেয়েটা কথা দিয়েছিল সারা জীবন তোমার পাশে আছে, কিন্তু মেয়েটা কথা রাখেনি, তবুও ছেলেটা বেঁচে আছে। একাই ভালোবেসে অপেক্ষা করে করে বেঁচে থাকা মানুষগুলো বেঁচে আছে। বেঁচে থাকতে শিখতে হয় প্রিয়, একান্ত 5টা মিনিটের জন্য হলেও নিজের জন্য বেঁচে থাকতে হয়। পুরুষ মানুষকে কখনো দায়িত্ব শেখাতে হয় না, বাবা মা বোন কিংবা প্রিয় মানুষকে রাস্তার বাম পাশে রাখতে হয় এটা শিক্ষিত কিংবা মূর্খ সব পুরুষটাই জানে। একজন পুরুষ নিজে যতটা নিরাপদ থাকতে পছন্দ করে তার চেয়ে বেশি কাছের মানুষকে নিরাপদে রাখতে ভালোবাসে। রিকশার বাম পাশে বসানো থেকে শুরু করে রাস্তা পার হওয়ার সময় শক্ত করে যে হাতটা ধরে রাখতে হয় এটা সব পুরুষটাই জানে। খেয়াল করলে দেখবেন, বাসে কোনো মেয়ে কিংবা বয়স্ক লোক উঠলে কোনো না কোনো পুরুষ ঠিক তার সিটটা ছেড়ে দেয়, কিংবা বাস থেকে কোনো মেয়ে কিংবা মহিলা নামার সময় পিছন থেকে কোনো একজন বলে ওঠে, ড্রাইভার বাসটা থামান, মহিলা নামবে। রাস্তায় বকাটে ছেলেটা যদি কোনো মেয়েকে বিরক্ত করে তাহলে দেখবেন কোনো না কোনো পুরুষ সেখানে গিয়ে মেয়েটাকে উদ্ধার করে। বিপদ থেকে যে মেয়ে বেঁচে ফিরেছে তার পেছনেও কোনো এক পুরুষের অবদান রয়েছে। নারীদের রূপে সৌন্দর্য প্রকাশ পেলেও পুরুষের সৌন্দর্য প্রকাশ পায় তার দায়িত্ব বোধে। একজন নারী যতটা সুদর্শন পুরুষ পছন্দ করে তার চেয়ে বেশি পছন্দ করে একজন দায়িত্ববান পুরুষকে। পুরুষ মানে দায়িত্বশীল। একজন পুরুষের সম্পূর্ণ চাহিদা কখনো তার নিজের জন্য পুষে রাখে না, পরিবার বাবা মা ছেলে মেয়ে এবং নিজের প্রিয়জনের চাহিদার জন্য এরা দায়িত্ব পালন করে যায়। কখন কার কি দরকার পড়বে কিংবা প্রিয়জনের অসুস্থতার সময়ও পুরুষ মনে রাখে। ছোট থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত প্রতিটা পদে পদে একজন পুরুষ তার নিজের দায়িত্ব পালন করে যায়। ছেলে যুবক বাবা কিংবা দাদা যে অবস্থায় থাকুক না কেন, সব পুরুষের ধর্ম একটাই, তারা দায়িত্ববান, তারা দায়িত্বশীল। পৃথিবীতে কোনো মানুষই পুরোপুরি পারফেক্ট না, এই সহজ সত্যটা মেনে নিলেই সম্পর্কগুলো অনেক সহজ হয়ে যায়। মানুষটা একটু বেশি বেশি রাগ করে, আপনার যদি মনে হয় এটা একটা খারাপ দিক, ভেবে নিন না, পৃথিবীতে কোনো মানুষই পুরোপুরি পারফেক্ট না। মানুষটা একটু বেশি বেশি সন্দেহ করে, যদি এটাকে খারাপ দিক মনে হয় ভেবে নিন, পৃথিবীতে কোনো মানুষই পুরোপুরি পারফেক্ট না। মানুষটার গায়ের রং একটু কালো, ভেবে নিন, পৃথিবীতে কোনো মানুষই পুরোপুরি পারফেক্ট না। মানুষটার হাইট একটু কম কিংবা একটু মোটা, ভেবে নিন, পৃথিবীতে কোনো মানুষই পুরোপুরি পারফেক্ট না। এরকম বলতে গেলে আরও অনেক উদাহরণ পাওয়া যাবে। পৃথিবীতে কেউ কোনো দিন তার ভালোবাসার মানুষটাকে কিংবা জীবন সঙ্গীকে পুরোপুরি পারফেক্ট রূপে পায়নি, কোনো দিন পাবেও না, পাওয়া সম্ভবও না। যদি সত্যি তাকে ভালোবেসে থাকেন তাহলে তার খারাপ দিকগুলো মেনে নিয়েই ভালোবাসতে হবে। শুধু ভালো দিকগুলোকে ভালোবাসা মানে ভালোবাসা না, ওটার নাম স্বার্থপরতা। ভালোবাসার মানুষটা পারফেক্ট না হলেও পারফেক্ট করে নিতে হয় কিংবা পারফেক্ট ভেবে নিতে হয়। মেনে নিতে হয় পৃথিবীতে কোনো মানুষই পুরোপুরি পারফেক্ট না। তবুও যদি সহজ সত্যিটা মেনে নিতে না পারেন তবে নিজেকে প্রশ্ন করে দেখুন, আপনি কি পুরোপুরি পারফেক্ট? আশা করি উত্তরটা পেয়ে যাবেন। প্রিয় মানুষটা জীবন থেকে চলে গেলেও বোধ হয় এতটা কষ্ট হয় না যতটা তৃতীয় ব্যক্তির আগমনে হয়। চোখের সামনে নিজের মানুষটাকে অন্য কারো সাথে দেখলে মনে হয় হৃৎপিণ্ডটাতে কেউ বারবার ছুরি দিয়ে আঘাত করছে। যে অনুভূতিতে শুধুমাত্র তোমার বসবাস ছিল সেখানে তৃতীয় ব্যক্তি এসে জায়গা করে নেয়, নিজেকে তখনই সবচেয়ে বেশি অসহায় মনে হয়। মানুষটা আপনার না থাকলেও এতটা কষ্ট হতো না যতটা তাকে অন্য কারোর সাথে দেখলে হয়। সে আমার না থাকুক, সমস্যা নেই,
তবু অন্য কারো গল্পে তার আগমন না ঘটুক আমরা অনেকেই এমনটাই চাই। কিন্তু সত্যি এটাই, তারা তৃতীয় ব্যক্তির আগমনে আমাদের জীবন থেকে চলে যায় নতুন গল্পের সূচনা করতে। তারা বিশ্বাস করে হেরে যায়, আমরা প্রতারণা করে জিতে যাই। বা হিসেবটা কত সহজ, তবু বোকারা বোঝে না তারা আসলে অনেক বোকা। হেরে যাবে যেন আমাদের বারবার সুযোগ করে দেয় জিতে যাওয়ার জন্য। আজকাল এত আধুনিকতার যুগেও এমন মানুষ আছে নাকি? হ্যাঁ আছে, কারণ তারা বিশ্বাস করে, তারা উপহাসে নয় হৃদয় দিয়ে ভালোবাসে। তারা অভিনয়টা ঠিক করতে পারে না, তারা বাস্তব জীবনের পরিকল্পনা করে। তারা আমাদের মতো কুলঙ্গারগুলোকে সুযোগ করে দেয়। তারা জানে আমরা অন্যায় করছি, তারা জানে আমরা অভিনয় করছি, তবুও তারা আমাদের ভুলগুলোকে শুধরে নিতে চায়। তারা আমাদের ভালোবাসা দিতে দিতে এক পর্যায়ে আমাদের ভুলগুলোকেও ভালোবাসতে থাকে। একটা সময় আমরা প্রতারণা করি, তাদের বিশ্বাসগুলোকে ভেঙে চুরমার করে দেয়। তারা কাঁদে, তারা কষ্ট পায়, তারা স্মৃতি থেকে পালিয়ে বেড়ায়। একটা সময় তারা হেরে যায়, তারা কেউ কেউ মরণের পথও খুঁজে নেয়, আবার কেউ জীবন্ত লাশ হয়ে বেঁচে রয়। নিজের জন্য নয়, শুধু পরিবার আর সমাজের কথাটুকু ভাবেই। সবশেষে তারাই হেরে যায়, আমরা জিতে যাই। না না, আমরাই হেরে যাই, কারণ বেঁচে থাকার বাকি দিনগুলোতে আমাদের জীবনের প্রতিটা ধাপেই এর মাশুল দিতে হয় কোনো না কোনোভাবে। হয়তো ব্যাপারটা কেউ উপলব্ধি করতে পারে, নয়তো কেউ পারি না। কথাগুলো একটি ফেসবুক পোস্ট থেকে নেওয়া, কথাগুলো ভালো লাগার কারণে আপনাদের মাঝে শেয়ার করা। জীবনের শেষ মুহূর্তে এমন অনেক অনুভূতি থাকে যা বলে লিখে প্রকাশ করা যায় না। শুধু একজনের জীবনের অন্তরালে থেকে যায় আজও দীর্ঘশ্বাসের অনুভূতির নীরবতা, কেবল সেটাকে বুক পকেটে রেখে নিজেকে অনলে পুড়িয়ে একান্তই পাওয়া যায়। জীবনে কারো সুখের কারণ হয়ে যে অনুভূতি তৃপ্তি পাবেন নশ্বর পৃথিবীতে, সেটাই কালজয়ী সুখ। আর জীবনে কারো উপর ভরসা না করে কেউ আমার উপর ভরসা করুক এমন প্রত্যাশায় জীবন করুন। হরফ করে বলতে পারে জীবনে সুখের কমতি হবে না। একটা সময় দেখবেন স্বার্থপর অবহেলা বিচ্ছেদের ধরনীতে সুখী মানুষের তালিকায় আছেন। জীবন সীমাহীন না, সীমাবদ্ধ। ভালোবাসার সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। আপনি ভালোবাসে অধিকার চাইবেন, কেয়ার চাইবেন, মায়া চাইবেন। মানুষটা অন্য কারোর সাথে আপনার মতো করে মিশলে বিরক্ত হবেন, মন খারাপ করবেন, জেলাস ফিল করবেন। এসব করা যাবে না, যদি করেন তবে আপনি টক্সিক মানুষ। এ যুগে এত চাওয়া পাওয়া থাকতে নেই, সে তার মতো থাকবে, আপনি আপনার মতো থাকবেন। মাঝে মধ্যে মন পড়লে মেসেজ দিবেন, ইয়ো কি অবস্থা, হঠাৎ মনে পড়ল, এর বেশি কিছু না। এক্সপেকটেশন কমান, মনে রাখবেন প্রেম করে এটা পেলাম না ওটা পেলাম না এসব হিসাব করা যাবে না, প্রেমে অংশগ্রহণ করাটাই তো বড় বিষয়। সো চিল ব্রো।